বর্তমানে এই সোশ্যাল মিডিয়া জামানায় কিন্তু আমরা অনেক বেশি নয়েজের মধ্যে থাকি। এই নয়েজটা কিন্তু এই যে এই নয়েজ না, এই নয়েজটা হচ্ছে যে আপনার চারপাশে অনেক কিছু ঘটবে, কম্পিটিটিভ প্রেশার অনেক বেশি থাকবে, ও এটা করছে ও সেটা করছে, এবং দেখা যাবে যে আপনাকে চতুর্দিকে এত কিছু ম্যানেজ করতে হয়, আপনার কলিগস, আপনার কাজকর্ম, আপনার টার্গেট গ্রুপ, তারপর হচ্ছে আপনার বাসা, আপনার বন্ধুবান্ধব, আপনার সোসাইটি, আপনার রিলেটিভস, সবারই মন রক্ষা করে চলতে হয়, সবার সব জায়গাতেই যেতে হয় এবং সবার জন্য কিছু না কিছু করতে হয় এবং ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনের প্রয়োজন হয়। তো এই এত সব নয়েজ এবং এত সব এনগেজমেন্টের ভিড়ে না আমরা আসলে অনেক সময় নিজেদের মাথা হারিয়ে ফেলি এবং হচ্ছে আমরা ঠিকভাবে ভাবতে পাই না এবং শুধু চলতে থাকি, করতে থাকি, মানে সব জায়গায় অংশগ্রহণ করতে থাকি। এই নয়েজের ভিড়ে না একটা সাইলেন্স খুব দরকার, একটু নিজের মতন করে থাকা, একটু নিজের মতন করে বোঝা যে আমি আসলে কোন সার্কেল মেনটেন করবো, আমি কী করবো, আমি কেন করছি, জাস্ট বিকজ অন্য কেউ করছে দেখে আমারও করতে হবে। এবং খুব বেশি নয়েজের মধ্যে থাকলে, খুব বেশি এনগেজমেন্টের মধ্যে থাকলে দেখা যাবে যে আপনি নিজের ভেতরের কথা শুনতে পাবেন না এবং তখন মানুষ হ্যাপি হয় না, ফ্রাস্ট্রেশনে চলে আসে, ডিপ্রেশনে চলে আসে। কারণ কি, আপনি যেরকম করে ভাবছেন যে সবাই যা করছে আমার সেটা করা উচিত, তখন আপনি সেটা পারছেন না, তো কারণ সবাই তো সবার সাথে আপনার তো মিলবে না। সো এই জন্য আমার মনে হয় কি, অতিরিক্ত নয়েজ, অতিরিক্ত সার্কেল মেনটেন না করে নিজের মতন করে কিছু সময় কাটানো উচিত, প্রায়োরিটিগুলো বোঝা উচিত এবং নিজের একটা লিমিটেড লাইফের একটা প্ল্যান রাখা উচিত যে আমি এই কাজগুলো করে হ্যাপি থাকতে চাই।